আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। খুব বড় খবর সামনে এসেছে, পাকিস্তানে বড় ধামাকা হয়ে গেছে। উত্তর পাকিস্তানের শিয়ালকোটে সামরিক ঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ হয়েছে, চারিদিকে আগুনের শিখা দেখা যাচ্ছে। পাঞ্জাব প্রদেশের সেনানিবাসী এলাকার কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানা যাচ্ছে। পাকিস্তানের শিয়ালকোট সামরিক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ হয়েছে, ওখানে পাকিস্তানের সেনা গোলাবারুদ অস্ত্র মজুদ থাকে। চারিদিকে বিশাল আগুন জ্বলছে, তার কিছুক্ষণ পর পর বোমা ব্লাস্ট করছে। কি কারণে এই বিস্ফোরণ তা এখনো জানা যায়নি। আপনাদের জানিয়ে রাখি যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেটি ভারত সীমান্ত থেকে মাত্র 15 কিমি দূরে। কিছুদিন আগে ভারতের ব্রহ্মোস মিসাইল পাকিস্তানে ঢুকে গিয়েছিল, তারপর থেকেই পাকিস্তানের সেনা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে। এইসবের মধ্যে এবার পাকিস্তানের সেনার গোলাবারুদ অস্ত্র রাখার জায়গায় এই ঘটনা। এই বিস্ফোরণের পর পাকিস্তানের তুমুল আতঙ্ক ছড়িয়েছে, এলাকার মানুষ ভয়ে কাঁপতে শুরু করেছে। একই সঙ্গে এই বিস্ফোরণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। যেভাবে এই ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই বিস্ফোরণের নৈপথ্যে কারা রয়েছে সে তথ্য জানা যায়নি। পাকিস্তানে এর আগেও এমন ঘটনা সামনে এসেছে। বালুচিস্তান লিবারেশন বাহিনী প্রায় পাকিস্তানের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ করে। পাশাপাশি বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভাইরাল হচ্ছে। এসব ভিডিওতে দেখা যায় সামরিক ঘাঁটির ওপর থেকে আগুনের লেলিহান শিখা বাতাসে ছড়িয়ে পড়ে, সর্বত্র ধোঁয়া ছড়িয়ে পড়েছে। পাকিস্তান বারবার অভিযোগ করে ভারতের র এর পেছনে কাজ করছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।